ভারতের প্রাচীন অনেক মন্দিরই জনসাধারণকে খাওয়ানোর দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। তীর্থযাত্রী এবং ভ্রমণকারীদের সেখানে স্বাস্থ্যকর সুস্বাদু খাবার উপভোগ করতে দেয়। যে কোনো সাধারণ ভারতীয় মন্দির, শহর বা গ্রামে যেখানেই হোক না কেন, তার একটি নিজস্ব রান্নাঘর থাকবেই। সেখানে এই খাবারগুলি রান্না করা হয়, পবিত্র করা হয় এবং পরিবেশন করা হয় এবং বিনামূল্যে বা সামান্য টোকেন মূল্যে সেখানে সবাইকে খেতে দেওয়া হয়। কিন্তু এগুলা কোনো সাধারণ খাবার নয়, মন্দিরের রন্ধনশৈলী একেবারেই আলাদা। তার হলো স্বাদ, যা প্রতিটি অবস্থানের জন্য অনন্য এবং সেগুলো অন্য কোথাও রান্না করা একেবারেই কঠিন। প্রকৃতপক্ষে অনেক প্রতিষ্ঠিত শেফ তাদের উচ্চমানের রেস্তোরাঁয় মন্দিরের খাবার সরবরাহ করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা মন্দিরের রান্নার জাদু তৈরি করতে ব্যর্থ হয়েছেন। মন্দিরের খাবার খুবই প্রাচীন এবং বিশেষ বাবুর্চিতে দ্বারা প্রস্তুত করা হয়, যারা মহারাজা বা খানসামা নামে পরিচিত, যারা একটি সম্প্রদায়ের অন্তর্গত। ব্যাখ্যা করেন নতুন দিল্লির JW ম্যারিয়ট হোটেলের নির্বাহী শেফ সন্দীপ পাণ্ডে। কাজেই রেস্তোরাঁগুলিতে মন্দিরের রান্নার একই স্বাদ পুনরায় তৈরি করা অসম্ভব, এমনকি প্রশিক্ষিত শেফরাও তেমন রান্না করতে অক্ষম। পঞ্চব্যঞ্জন দিয়ে এই ভোগ হয় এবং এইটা সকলের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। আবার ভোগের একটা অংশ দিন দুঃখীদের জন্য, ডেলি 500 গরিব খায় আর হাজার হাজার লোক প্রসাদ পান দামার দরবারে। অন্নদা ঠাকুর বলতেন, হাংরি ম্যান শুড নট বি রিফিউজড ফ্রম মাই ইনস্টিটিউশন। ক্ষুধার্ত অতিথি যেন আমার প্রতিষ্ঠান থেকে বিমুখ না হয়। প্রকৃতপক্ষে বাট্টা চালের ময়দা, নারকেল এবং গুড়, বেতের চিনি দিয়ে তৈরি পুট্টুর স্বাদ অন্য কোথাও পাওয়া কঠিন। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মীনাক্ষী মন্দিরে এমন খাবার পরিবেশন করা হয়, এমন অনেক অবিশ্বাস্য স্বাদের খাবার। ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি অনুসরণ করে ভারতের মন্দিরের খাবার প্রস্তুত করা হয়, যার মধ্যে চুলা, কাঠ এবং কাঠকয়লার চুলা এবং মাটির পাত্র ব্যবহার করা হয়। সেখানে রান্না করা খাবারে শুধুমাত্র স্থানীয় উপাদান ব্যবহার করা হয়, যার তৈরি হয় রেসিপি আয়ুর্বেদিক নীতির উপর ভিত্তি করে। এটি মন্দিরের খাবারকে ঐতিহ্যবাহী ফসল এবং মশলার একটি জীবন্ত ভাণ্ডার করে তোলে। কিছু মন্দিরের চত্বরে একটি ঝর্ণা বা কূপ থাকে যেখান থেকে রান্নার পানি ব্যবহার করা হয়। মন্দিরের কাছাকাছি অবস্থিত খামারগুলি ঐতিহ্যগতভাবে মন্দিরের প্রধান দেবতার কাছে তাদের ফসলের অংশ নিবেদন করে, যা দিয়ে এখানে আসা তীর্থযাত্রী ও ভ্রমণকারীর খাবারের আয়োজন করা হয়। কিছু মন্দিরের চত্বরে একটি ঝর্ণা বা কূপ থাকে যেখান থেকে রান্নার পানি ব্যবহার করা হয়। মন্দিরের কাছাকাছি অবস্থিত খামারগুলি ঐতিহ্যগতভাবে মন্দিরের প্রধান দেবতার কাছে তাদের ফসলের অংশ নিবেদন করে, যা দিয়ে এখানে আসা তীর্থযাত্রী ও ভ্রমণকারীর খাবারের আয়োজন করা হয়। খাবারের আয়োজন ও অসাধারণ। কিছু মন্দিরের একদিনে হাজার দর্শনার্থীদের খাবার পরিবেশন করা হয়। উদাহরণস্বরূপ শিরদির শ্রী সাই বাবা মন্দির সারা বছর প্রতিদিন প্রায় 40,000 জনের খাবার তৈরি করে থাকে। বিডি চ্যানেল 4, ডেস্ক রিপোর্ট।